আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তাকে শেড রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50,000 টাকা। এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য। আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1,000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসাবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। সোমবার কেশপুরের কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব মোহাম্মদ রফিক পুলিশকে এসি ঘরে থাকার পরামর্শ দিয়ে খেলা খেলার উস্কানিমূলক বক্তব্য রাখেন। আর এই বক্তব্যের পরের দিনই মঙ্গলবার ভোর থেকে কেশপুর ব্লক 10 নম্বর অঞ্চলের অন্তর্গত গড়গোচপোতা গ্রামে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগে যায়। সংঘর্ষে লাঠির আঘাতে ইতিমধ্যে মাথা ফেটেছে এক তৃণমূল কর্মীর, পাশাপাশি আহত হয়েছে আরো 5 থেকে 6 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে কেশপুর থানার পুলিশ। চোট গুরুতর হওয়ায় 4 জনকে ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। দেখো, কেশপুরে দুটো পাড়ার গণ্ডগোলকে নিয়ে অনেকেই বাজার মাত করবার চেষ্টা করছেন। এটা করতে পারেন, তারা হয়তো ভেবে নিলেন কেশপুর বিরাট অশান্ত হয়ে গেল, কেশপুরে বিশাল কোনো গণ্ডগোল হয়ে গেল। হবে না, পুলিশ আছে খুব নিরপেক্ষ। দেখেছেন তো, পুলিশ অ্যারেস্ট করেছে, এটা অন্য কোনো জমানায় হয় না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়। যে গণ্ডগোল করবে পুলিশ তাকে অ্যারেস্ট করবে। গতকাল তৃণমূলের গুন্ডা নেতা মোহাম্মদ রফিক বলেছিলেন যে পুলিশকে আধ ঘন্টার জন্য থানায় ঢুকতে, নতুন খেলায় তিনি মেতে উঠবেন। সেই খেলাই শুরু করেছে তৃণমূল, তৃণমূলে মারপিট করার খেলা শুরু করেছে, মানুষ মারার রাজনীতির খেলায় মেতে উঠেছে। আসলে সরকারি টাকা কোন গোষ্ঠী আত্মসাত করবে বা ক্ষমতা দখল কে করবে কেশপুরের বুকে, তার জন্যই আজকের এই গোষ্ঠীদ্বন্দ্ব এবং মারপিট। আমি বা আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে আর্জি জানাই যে এই যে উস্কানমূলক বক্তব্য দিয়েছিলেন মোহাম্মদ রফিক, তাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করতে হবে। বীরভূমে বিজেপির রক্তক্ষরণ অব্যাহত। গত বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বীরভূমে ভাঙন চলছে বিজেপি। সেই মতো মঙ্গলবার বীরভূমে চন্দ্রপুর এলাকায় বিজেপির রক্তক্ষরণ লক্ষ্য করা গেল। এদিন চন্দ্রপুর এলাকার সাজিনা এবং গণেশপুর বুথ থেকে শতাধিক বিজেপি কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। খাদ্য সুরক্ষা দিবস পালিত হলো দীঘায়। রামনগর এক ব্লক প্রশাসন এবং দীঘা ও দীঘা মোহনা কোস্টাল থানা যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে সৈকত পরিক্রমা করে সচেতনতা মিছিল হয়। তাতে অংশগ্রহণ করেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অধীনে থাকা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকগণ এবং ব্লকের বিডিও বিষ্ণুপদ রায় এবং সংশ্লিষ্ট দুই থানার কর্মীরা। ওল্ড দীঘা থেকে শুরু হয়ে গোটা সৈকত সরণি পরিক্রমা করে মিছিল শেষ হয় নিউ দীঘায়। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা পুলিশ নিয়ে সৈকতের বেশ কয়েকটি দোকান এবং রেস্টুরেন্টে গিয়ে খাদ্যের গুণগত মান পরীক্ষা করেন। কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেশপুর বাজার এলাকায় মহামিছিলের আয়োজন করা হয়। এদিন মিছিল শেষে পথসভায় বেফাঁস মন্তব্য করেন সাংগঠনিক জেলা তৃণমূলের সম্পাদক মোহাম্মদ রফিক। তিনি বলেন, কেশপুরে কিছু ঘেউ ঘেউ পার্টি আছে, কেশপুর থানার পুলিশ এবং আনন্দপুর থানার পুলিশ, তাদেরকে বলবো আধ ঘন্টা আপনারা থানায় থাকুন না, একটু এসি এবং ফ্যানের বাতাস খান না, আমাদের একটু সময় দিন খেলতে। কেমন খেলা হবে কেশপুরের মাটিতে, সেই খেলা দেখাতে আমাদের আধ ঘন্টার বেশি সময় লাগবে না। ওই একই মঞ্চে উপস্থিত ছিলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদায়ত সহ অন্যান্যরা। আর তার এই বক্তব্য ইতিমধ্যে নিন্দার ঝড় তুলেছে জেলার সর্বত্র। তবে একটা কথা বলতে পারি যে কেশপুরে
ঝাও ঝাও কিছু পার্টি আছে। কেশপুরের পুলিশ, আনন্দপুর থানার পুলিশ, তাদেরকে বলবো যে আধ ঘন্টা আপনারা থানায় থাকুন না, একটু এসি টেসি খান না, ফ্যানের বাতাস খান না, একটু আমাদেরকে সময় দেন না। খেলতে কেমন খেলা হবে কেশপুরের মাটিতে, সেই খেলা দেখাতে আমাদের আধ ঘন্টার বেশি সময় লাগবে না। কোচবিহার কোতোয়ালি থানা থেকে ঢিলছড়া দূরত্বে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। সোমবার সন্ধ্যায় এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। এদিন পুলিশ লাইন সংলগ্ন একটি ড্রেনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। শামিল এলাকার বাসিন্দারা ওই মৃতদেহটি দেখতে পেয়ে কোচবিহার কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এদিকে পুলিশ ওই ব্যক্তির পরিচয়ের খোঁজ শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে কোচবিহার কোতোয়ালি থানা সূত্রে জানা গিয়েছে। আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর, ডায়মন্ড হারবার রোড, আমতলার সন্নিকটে, চণ্ডী মৌজা গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, বুকিং এ পাচ্ছেন আকর্ষণীয় ছাড়। যোগাযোগ 9830255373 ও 7003525822। আরেকটি নম্বর 9836353577।